viewers, welcome to my YouTube channel. And আজকে একবারে নরমাল দেখতেছি যদিও কিন্তু একটু পর রেডি হব। এখন হচ্ছে মানে আজকে আমার লাস্ট পরীক্ষার আগের দিন, কালকে হচ্ছে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা, মানে লাস্ট পরীক্ষা এসএসসি। তো আজ এতদিন আমি মানে ব্লগ করি না এই পরীক্ষার জন্য, লাস্ট ব্লগ হয়তো ক্যানেগঞ্জে দেখছো তোমরা। তো এখনও মা একটু বাইরে গেছে, মা এখন পর্যন্ত যায় না। হঠাৎ করে আমাকে একটা ভাইয়া, আমাকে মানে মনির ভাইয়া হচ্ছে শিল্পকলা একাডেমিতে, ওখানে জব করে, তো উনি আমাকে কল দিল, কল দিয়ে একটা নোটিস দিল, তো সেটা আমি দেখলাম। এবং আজকে হচ্ছে শেখ হাসিনার ওই 75তম হচ্ছে জন্মবার্ষিকী উপলক্ষে ওখানে ছবি আঁকার অনুষ্ঠান হচ্ছে। তো বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, না জানো 9টা পর্যন্ত, যাই হোক। তো আমি আবার ছবি মোটামুটি একটু একটু আঁকতে পারি। তো এখন আমাকে ভাইয়া বলছে তুমি মুক্তিযুদ্ধের ছবি বা যে কোনো উন্মুক্ত নাকি হতেই পারে। তো আমি এখন ভাবছি যে আমি তো মুক্তিযুদ্ধের ছবি কখনো আঁকি নাই, তো আমাকে ভাইয়া যেহেতু বললো আমি একটা দেখে নিই। তো ওভাবে কোনো মুক্তিযুদ্ধের ছবি বা বঙ্গবন্ধু এরকম কোনো ছবি আঁকি নাই, আমি জাস্ট ভিডিও ইউটিউব দেখে এই একটা ছবি ট্রাই করলাম, তোমাদের সাথে দেখাই। মানে আমি তাড়াহুড়োর মধ্যে আমি একটু আগে জানতে পারছি যে আমাকে ওখানে ইনভাইট করছে, আর হচ্ছে শিল্পকলা একাডেমির ওখানে নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই যে দেখতে পাইতেছি, জানি না। আচ্ছা ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে আমার সেই ছবি, মানে ইউটিউব দেখে এটা আমি করতেছিলাম। এটার কপি ছবিটা আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিব। এই ছবিটা আমি এতক্ষণ ধরে মানে প্র্যাকটিস করতেছিলাম তাড়াহুড়ো করে, যেতে নাই করছে, আর ভাইয়া ওখান দিয়ে আমার নাম রেজিস্ট্রেশন উঠায় ফেলছে। ওখানে বাইরের কোনো অ্যালাউ মানে স্টুডেন্ট অ্যালাউ হবে না, পাবলিকদের জন্য না, এটা জাস্ট শিল্পকলা একাডেমি থেকে হচ্ছে ওখানকার স্টুডেন্টদের জন্য। বাট ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে, তো যেই কারণে আমি এটা মিস করতে চাই না। অ্যান্ড আমি অলরেডি মানে রেডি হওয়া শুরু করে দিব, মা আসবে অ্যান্ড অবাক হয়ে যাবে, কি রিয়াকশন দিবে আমি নিজেও জানি না। তো মা আসলে সাথে সাথে রেডি হয়ে বের হয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব, কারণ হচ্ছে আমি খুব এক্সাইটেড। অনেকদিন আমি কম্পিটিশন করি না, না নাচের না গানের তো বাদই দিলাম, নাচের কম্পিটিশন হয় না আর্টেরও অনেক, মানে আজ থেকে 3-4 বছর আগে আমি লাস্ট মানে আর্টের প্রতিযোগিতায় মানে থার্ড হয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এই মিস করতে চাই না। কিছুদিন আগে একটা নাচের কম্পিটিশন ছিল, ওখানে যেতে পারি নাই, আমার ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, বাট আমি ভাইয়াকে বলি নাই কল দিয়ে যে আমাকে নাও ওখানে বা কোনো একটা ব্যবস্থা হবে কি না, কারণ আমার পরীক্ষা চলতেছে আর আমার কালকে 2 দিন বন্ধ ছিল মাঝখানে, তো যে কারণে আমি আজকে যাবই যাব। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আমি কোথায় যাই কোথায় গিয়ে পৌঁছাই সব কিছু শেয়ার করবই। তো টাটা, এখন অলরেডি আমি রওনা হয়ে গেছি আমার একাডেমির উদ্দেশ্যে। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমি এখন চলে আসছি গেটের ভিতর দিয়ে, মেন গেট দিয়ে। তো এখানেই হচ্ছে সেই কম্পিটিশন হবে, অ্যান্ড আমি আমার চেয়ারে বসে আছি, চেয়ার ওদের থেকে সিলেক্ট করে দিবে, বাট আমি এখন এখানে বসে আছি। তো এখন আমরা যাব হচ্ছে গ্যালারিতে, গ্যালারিতে বলছে আমাদেরকে একটু চিত্র দেখায় আনবে আমাদের ধারণার জন্য। তো আমরা এখানে সিরিয়াল মেনটেন করে যাচ্ছিলাম গ্যালারির ভিতরে দেখতে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভবনটা, চিত্রশালার যে ভবন ওইটা। তো প্রায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে এই যে চিত্রশালার মানে মেইন গেট, দেখতেই পাচ্ছ উপরের লেখাটা। আর এখানে শেখ হাসিনার এই ছবি দিয়ে সাজিয়ে রেখেছে, অ্যান্ড আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। এখন সবাই আমরা সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছি। এখন হচ্ছে দোতলায় যাওয়ার পর উদ্বোধন হবে, দেন হচ্ছে আমাদের গ্যালারিতে প্রবেশ হবে। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, সঙ্গেই থাকো। তো এখন হচ্ছে এই ফিতাটা দেখতে পাচ্ছ, এই ফিতাটা হচ্ছে কি কাঁচি দিয়ে কাটা হবে। দেন হচ্ছে এখানে শেখ হাসিনা ঢুকতেই একটা বিরাট বড় ছবি। তো এখানে এই ম্যাডামটা হচ্ছে চিত্র মানে অনেক বড় একজন চিত্র অঙ্কনকারী। তো যাই হোক, এখন আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি গ্যালারির। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর যে আর্টগুলো, এগুলো হচ্ছে গ্যালারিতে বাঁধিয়ে রেখেছে। এই অঙ্কনগুলো হচ্ছে এখানকার স্টুডেন্টদেরই করা, অ্যান্ড আজকে সামনে দেখতে পাচ্ছ ক্যামেরা, অ্যান্ড সবাই আছে এখানে, সবাই একটা একটা করে যাচ্ছে দেখে দেখে। এখানে সব স্টুডেন্টদের আঁকা ছবি গ্যালারিতে কি বলবো যেটাকে ফ্রেম বলে, ফ্রেমটা বাঁধিয়ে রেখেছে।
তো এখন আমরা ভিতরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ছবিগুলো, বিভিন্ন ধরনের শেখ হাসিনার ছবি। এবং শুধু তাই না, শুধু শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা যখন তার রান্নাঘরে রান্না করতেছিল রন্ধনশালায়, তো সেরকম বিভিন্ন ছবিও দেখলাম। এবং দেশের তার যেই কার্যকারী যেই বিভিন্ন বড় বড় কী বলবো, যেগুলোকে বলা হচ্ছে তার বিরাট কাজ, সেগুলো হচ্ছে এখানে অঙ্কন করে দেখানো হয়েছে। এই যে এখানে দেখতেছো, এই যে এগুলো হচ্ছে মানে বিভিন্ন স্টুডেন্টদের অভিজ্ঞতায় আঁকা ছবি। তো এগুলোই আমরা সবাই দেখতে গ্যালারিতে প্রবেশ করেছি। আমাদের এখানে হচ্ছে যেই পরিচালক মানে এই শিল্প একাডেমির, শিল্পকলা একাডেমির যেই মেন সদস্য, উনি হচ্ছে এখানে উদ্বোধন করছিল বোর্ডটা। অ্যান্ড সময় চ্যানেল থেকে এখানে লোক আসছিল, সেটা আমি তোমাদের এখানে দেখালাম। অ্যান্ড এরপরে আমাদের আর্ট প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ার পর আমার অঙ্কন শেষ হয়ে যায়, তখন আমি হচ্ছে ফোনটা একটু অন করি ক্যামেরাটা, তো এই যে তোমাদের দেখানোর জন্য। এখন হচ্ছে আমরা নাট্যশালার ভিতরে আস্তে আস্তে ঢুকছি। অ্যান্ড ঢুকার আগে এখানে বড় করে 75তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন আমরা ভেতরে ঢুকবো, ওখানে নাকি অনুষ্ঠান হচ্ছে। এই যে মা আমার সামনেই, তো আমার সাথে মা গেছিল, তবে অঙ্কনের সময় আমার মা আমার সাথে ছিল না, ওখানে গার্ডিয়ানদের স্টুডেন্টদের সাথে থাকা নিষিদ্ধ। তো তার জন্য এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাট্যশালাতে, যে কারণে গার্জিয়ান এবং সাথে স্টুডেন্ট দুইজনই অ্যালাউ হবে। তো এখানে হচ্ছে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে রেখেছে ফুল দিয়ে। এখন এটা হচ্ছে সাংস্কৃতিক যে নাট্যশালা, ওইটার মেন গেট। তো এখন ঢুকেই দেখি আমরা, এখানে অলরেডি অনুষ্ঠান চলছে বা প্র্যাকটিস চলছিল হয়তো, তারপর আমরা যাওয়ার পর পুরোপুরিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা ছোটবেলা থেকে রাজনৈতিক কারণে বাবাকে বেশি কাছে পাননি, কিন্তু বাবার নীতি ও আদর্শ এবং মায়ের শিক্ষায় গড়ে উঠেছেন একজন মানবিক মানুষ হিসেবে। সেই সব থেকে তারুণ্য সে সময় তার রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি বেড়ে ওঠেন। তাই ছাত্রজীবন থেকেই বাংলাদেশের সকল গণ আন্দোলনে তার সক্রিয় আজকের মতো এখানেই শেষ করছি, এবং নেক্সট পার্ট 2 ও তোমরা দেখে নিও, সেখানে ফুল সাংস্কৃতিক ভিডিও দেওয়া থাকবে।